কুমড়ে এসে বসে থাকে না, কীর্তনের দল পাঁচালির দল এসে খাবে, কুমড়ো বাঁধাকপি আগে এসে দেবে। সেই রকম এই জগতে জীব জন্ম নেওয়ার অনেক আগে কাল এসে বসে রয়েছে। কাল আমি জন্ম নেব, কাল আমাকে খাবে, মাথায় বসে রয়েছে। কোথায় পালাবো হরে কৃষ্ণ, পালাবার পথ নাই। এই জন্য প্রেমময়ী রাধারানী চিন্তা করলেন, কৃষ্ণের যদি দেখা না হয় আর সেই মুহূর্তে যদি ভগবান ডাক দেয় তাহলে তো জন্মের মতো চলে যেতে হবে, কৃষ্ণকে তো আমি আর দেখতে পাবো না। তাই তিনি রাস্তায় বেরিয়েছেন। মরণের সময় গায়ে যদি পায়খানা মেখে থাকি জম ছাড়বে না, ছাড়বে নাকি? মরণের সময় যদি গায়ে পায়খানা মেখে থাকি জম ছাড়বে না, জমের সঙ্গে দেখা করতেই হবে, নাহি কো নিস্তার। এই জন্য হরিনাম শোনার প্রয়োজন, এই জন্য রামায়ণ ভাগবত শোনার প্রয়োজন, এই জন্য সৎসঙ্গের প্রয়োজন। আপনি হরি মন্দিরে, হরিবাসরে কিংবা কোনো মঠে মানুষ এই জন্য হরিনাম শুনতে যায়। তবে অনেকেই বলে তো হরিনাম কি লাভ, অনেকে বলে হরিনাম লাভ আছে, শুনলে শুনলে লাভ আছে। আবার অনেকেই যারা প্রফিট অ্যান্ড লসের ব্যালেন্স শিট কষে তারা বলে হরিনাম শুনে লাভ কি, কোনো লাভ নেই, শুধু বেকার বেকার অর্থ খরচ করার, সময় ব্যয় করা, তার চেয়ে টিভি দেখব, সিরিয়াল, তাস খেলব, হরিনাম শুনব না, কোনো লাভ নেই। শোনো ভাই, হরিনাম শুনলে লাভ আছে, আমি বুঝিয়ে দিচ্ছি লাভ আছে কেমন। আগেকার দিনে টেবিল ঘড়ি ছিল, টেবিল ঘড়ি অ্যালার্ম দিয়ে রাখা হতো না, ভোরবেলা ওঠার একটা নির্দিষ্ট টাইম থাকতো, তিনটে সময় উঠবো, উঠে বই পড়বো। প্রায় বাড়িতে টেবিল ঘড়ির আওয়াজ ক্রিং 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 করে বাজত, এখন টেবিল ঘড়ি নেই, এখন মোবাইলে ওই কাজটা হয়ে যায়। তা মোবাইলে যখন অ্যালার্ম ভরা হয় অনুভব করবেন কথাগুলো, ছোট্ট করে একটু, মোবাইলে যখন অ্যালার্ম ভরা হয় সেই সময় মোবাইলের ওই অ্যালার্ম বাজে না, বাজে সেই সময় অ্যালার্ম বাজে না, যখন ভরা হয় তখন কোনো কাজ হয়। কিন্তু যে টাইমের জন্য ওই অ্যালার্মটা ভরা হচ্ছে, যে সময়ের জন্য ওই অ্যালার্মটা ভরা হলো, ওই নির্দিষ্ট সময়ে ওই মোবাইলের অ্যালার্ম বাজিয়ে আপনাকে ডাকবেই ডাকবে, ওট ওট কানাই ওট, আর কত ঘুমবি, এবার জেগে ওট, ট্রেন ধরবি না, বাস তো চলে যাবে, কি জেগে আপনাকে জাগাবেই জাগাবে, এতে কোনো সন্দেহ নেই, সন্দেহ থাকতে পারে না। তাহলে ভরার টাইমে কিন্তু কোনো কাজ নেই, কিন্তু যে সময়ের জন্য অ্যালার্মটা ভরা হলো সেই সময়ের জন্য কাজ। ও যখন বাজবে তখন আপনি উঠে যাবেনই যাবেন, ঠিক সেই রকম ছোট্ট। এই হরিনাম শুনে, সৎসঙ্গ শুনে এখন হয়তো কাজ হচ্ছে না, কিন্তু যে সময়ের জন্য এটা শোনা হচ্ছে সেই সময়ে আপনাকে ডাকবেই ডাকবে। বিভীষণকে ডেকেছিল না বিভীষণের মনে, যখন রাম নামের অ্যালার্ম বেজে উঠল সেই সময় বিভীষণ আর স্থির থাকতে পারলেন না। বিভীষণের মনে হনুমান রূপী সাধু রাম নাম রূপী মন্ত্রে, মনের মন্দিরে, মনের মোবাইলে অ্যালার্ম ভরেছিল, আর সেই অ্যালার্ম
বাজার সঙ্গে সঙ্গে বিভীষণ সমস্ত কিছু ছেড়ে প্রভু রামের চরণে আশ্রয় নিয়েছিলেন। রামচন্দ্র বলল, বিভীষণ এসো, এসো লঙ্কেশ, এসো লঙ্কাধিপতি। রাজ তিলক পরিয়ে দিলেন বিভীষণের কপালে। বিভীষণ বলল, প্রভু লঙ্কেশ লঙ্কাপতি হওয়ার ইচ্ছা আগে আছিল একটু, কিন্তু এখন আর সেই ইচ্ছা নেই। কেন না? যার চরণ শরণ নিলে কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। আমি সামান্য লঙ্কার রাজত্ব নিয়ে কি করব? আমি লঙ্কাপতি হতে চাই না। রামচন্দ্র বললেন, বিভীষণ তোমার মনে ইচ্ছা না থাকতে পারে, কিন্তু আমার মনে ইচ্ছা আছে তোমাকে আমি লঙ্কেশ লঙ্কাপতি করব। পাশে জাম্বুমান দাঁড়িয়েছিল, তরাত করে লাফি বলল, প্রভু এ আপনি কি বলছেন? রাবণ তো এখনো মরেনি, রাবণ তো এখনো লঙ্কায় রাজ করছে, রাজত্ব করছে, যুদ্ধ হতে পারে কিন্তু মরেনি তো, আর আপনি বিভীষণকে রাজা করছেন, লঙ্কাধিপতি করে দিলেন। রাবণ তো এখনো রয়েছে, রাবণ যদি আপনার চরণে আশ্রয় নেয়, হে লীলা পুরুষোত্তম রাম তোমার চরণে আমার আশ্রয় দেয়, আশ্রয় দাও, সেই রাবণ যদি আপনার চরণে আশ্রয় নেয় তখন কি করবেন? বিভীষণকে লঙ্কাপতি করবেন, তখন কি পাল্টাবেন? তখন কি পাল্টাবেন? রামচন্দ্র বললেন, বিভীষণজি, জাম্বুবানজি, আমি যখন কথা দিয়েছি এই বিভীষণেই হবে লঙ্কেশ লঙ্কাপতি, আর রাবণ যদি আমার চরণে শরণ নেয়, এমনি তো শরণ নেবে না, ও তো আসবে না আমার কাছে, তো বলে যদি বাই চান্স আসে, যদি বাই চান্স আসে রাবণ আমার কাছে, তাহলে তাকে আমি অযোধ্যার রাজা করে আমি তাকে অযোধ্যাপতি করব। হরিবল হরিবল। তাকে অযোধ্যাপতি করব। এখন আমরা দুই ভাই বনবাসে আছি, তখন আমরা চার ভাই বনে বাস করব রে। তেমন কৃপা নিদান ভগবান যিনি, সেই ভগবানের কথা শুনবো না তো কার কথা শুনবো? সারা জীবন তো কুকুর ছাগল ভেড়ার সঙ্গ করে গেলাম, সারা জীবন তো আমি কুকুর ছাগল ভেড়ার সঙ্গ করে গেলাম, কত গরু ঘাস খাচ্ছে এই সব গুনে গেলাম, এই করতে করতে তো মানব জন্ম চলে গেল, সময় চলে গেল, প্রভুর ডাকার সময় আমি পেলাম না। আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি, আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি, আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি, আমি চাহি দারাসুত সুখ সম্মিলন তব সঙ্গ সুখ চাইলে, আমি চাহি দারাসুত সুখ সম্মিলন তব সঙ্গ সুখ চাইলে, আমি সকল কাজে পাই হে সময়, তোমারে ডাকিতে পাইলে, আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইলে, আমি কার করি বৃথা পর্যটন তোমারও কাছে তো যাইনে,
আমি কতই যে করি বৃথা পর্যটন তোমারই কাছে যাইনে আমি কতই যে করি বৃথা পর্যটন তোমার কাছে তো যাইনে আমি কতই যে করি বৃথা পর্যটন তোমারই কাছে তো যাইনে আমি কত কি যে খাই ভস্ম আর ছাই তব প্রেম অমৃত খাইনি আমি কত কি যে খাই ভস্ম আর অমৃত তব প্রেম অমৃত খাইনি আমি সকল কাজে পাই হে সময় তোমারে ডাকিতে পাইনি আমি সকল কাজের পাই হে সময় তোমারে ডাকিতে পাইনি চলে গেল রে মানব জন্ম চলে গেল অবহেলা অনাদরে মানব দেহ চলে গেল অনেকেই বলে না না ঠিক আছে এই তো জীবনযাত্রা ভালো চলে যাবে কেন অনাদরে এই তো বেশ ভালো আছি আচ্ছা দিদিমা জীবন বলতে আপনি কি বোঝেন জীবন বলতে ওই খাওয়া ওই পড়া ওই চলা ওই বলা ওই জাগা ওই ওঠা ওই অফিস ওই আদালত ওই খেলা ওই আড্ডা ওই কথা ওই একই কাজ তো প্রত্যেক দিনের রুটিন মাফিক ওই টিভি ওই মোবাইল এটাকে আপনি জীবন বলবেন এটাকে আপনি জীবনযাত্রা বলবেন এটা জীবন নয় জীবনযাত্রাও নয় এটা জগতে বেঁচে থাকার একটা প্রক্রিয়া একটা প্রসেস জগতে কিভাবে বেঁচে থাকবো যেমন পশু কুকুর বিড়াল ছাগল এরা বেঁচে থাকে বেঁচে থাকার একটা প্রসেস এটা জীবনযাত্রা নয় এটা একটা গ্র্যাজুয়াল ডেথ এটা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব আস্তে আস্তে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে প্রত্যেক দিন আমরা এই যে দিদিমা মৃত্যুর কাছাকাছি হচ্ছি এই নয় যে মৃত্যু একদিন হঠাৎ হয়ে গেল একদিনে মৃত্যু হয় না প্রত্যেক দিন প্রতিনিহত প্রতিনিয়ত আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি এটা জীবন নয় তাহলে অনাদরে সেই জীবন চলে গেল আমার ভাবিয়া যাদের লাগিয়া করেছি সদাই চুরি তারাই একদিন সুযোগ বুঝে মারিবে দুঃখের ছুরি মানুষ হয়ে লয়েছ জনম করিছ ভূতের কর্ম অসৎ কথায় সতত মগন এটা কি মানুষের ধর্ম মানুষ হয়ে পশুর কর্ম করছি সর্বক্ষণ কুসঙ্গরূপ ভুজঙ্গ আমায় করিয়াছে ভক্ষণ সৎসঙ্গ তো করলাম না শুধু কুসঙ্গ করে গেলাম সেই কুসঙ্গরূপ ভুজঙ্গ ভুজঙ্গ মানে সাপ সেই কুসঙ্গরূপী সাপ আমায় দংশন করলো আমার ভাবিয়া যাদের লাগিয়া করেছি সদাই চুরি তারা একদিন সুযোগ বুঝে মারিবে দুঃখের ছুরি কি করেছ আমার জন্য এই ছেলেরা বলবে এই মেয়েরা বলবে ভোর তিনটের সময় মাথায় বোঝা নিয়ে এক মুঠো অন্নের জন্য তার বাচ্চাদের খাওয়ানোর জন্য চলেছে কলকাতায় সেই ছেলে সেই মেয়ে বলছে কি করেছ আমার জন্য
ব্যথা ছাড়া দুঃখ ছাড়া এই সংসারে ভালোবাসা পাওয়া যায় না। বুকে হাত দিয়ে বলুন তো মায়েরা, আপনি আপনার সংসারে যাদের জন্য যত বেশি করেছেন তাদের থেকে তত বেশি আঘাত আপনি পাননি কি? যাদের জন্য যত বেশি করবেন তারা তত বেশি আঘাত দেবে। আমার ভাবিয়া যাদের লাগিয়া করেছি সদাই চুরি, তারাই একদিন সুযোগ বুঝে মারিবে দুঃখের ছুরি। 84 লক্ষ জন্মের পর এমন মানব জন্ম হয়, সস্তায় মানব দেহ হয় না। 84 লক্ষ জন্মের পর এমন মানব জন্ম হয়, এমন সাধন ভজনের জন্ম আর হবে না মহাশয়। তাই আমার গুরুদেব শ্রীমন রাধাপদ ঘোষ কয়, শোনো মহাশয়, এখনো সময় আছে, সৎসঙ্গ করিতে যাও সৎ মানুষের কাছে। যা গেছে তা গেছে ভাই, যেটুকু আছে সেটুকু সামলাও। তাই দেহ তরি কখন যে অতাল সমুদ্রে ডুবে যাবে কেউ জানে না, জানে? দেহ তরি বাঁধেলো চোরা চরে, তরি বাইবি কেমন করে? দেহ তরি বাঁধেলো চোরা চরে, তরি বাইবি কেমন করে? দেহ তরি বাঁধেলো চোরা চরে, তোরে পাইবি কেন করে? দেহ তরি বাঁধেলো চোরা চরে, তোরে পাইবি কেন করে? আলোয় না ছাড়ালে, দিনের আলোয় না ছাড়ালে, মরবি অন্ধকারে, তোরে পাইবি কেন করে? তোরে বাঁধেলো চোরা চরে, তোরে পাইবি কেন করে? দেহ তোরে বাঁধলো চোরা চরে, তোরে পাইবি কেমন করে? জোয়ার থাকতে না বাহিয়া, ও দিদিমা গঙ্গাসাগর গেছেন? গঙ্গাসাগর গেছেন? ভেসেলে গেছেন না নৌকায়? জোয়ারে গিয়েছেন না ভাটার সময় গিয়েছেন? জোয়ারে ভাটায় তো করে কি হয়, ভাটায় আটকে যায় আর জোয়ারে চলে, তাই না? তো নৌকা কিংবা ভেসেল যেমন নদীর জলের জোয়ারে যায়, এই দেহ নদীর এই যে নৌকা এটা ভাটায় যাবে না জোয়ারে চলবে? ভাটায় তো সব শুকিয়ে যাবে, কেউ চাইবে না। জোয়ারে চলবে, জোয়ারে থাকতে না বাহিয়া, কালে কাটালি ঘুমাইয়া। জোয়ার থাকতে না বাহিয়া, ও তুই কলকাতালি ঘুমাইয়া, তোরে জোয়ার থাকতে না বাহিয়া, কালে কাট
डाली घुमाइया जोर थकते नबहिया ओ तुई कलकटली घुमाइया सम्मुखे अकुल दोरिया सम्मुखे अकुल दोरिया सम्मुखे अकुल दोरिया लागबे किछु परी तोरी गाइबि केन तोरी বাইলি চোরা চরে তোদি বাইবি কেমন করে দেহ নৌকার মাঝি যারা এই দেহ নৌকাটা চালানোর জন্য কিছু মাঝি মল্লার আছে তারা কারা তারা চোখ কান হাত পা এর প্রত্যেকটা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এই দেহ নৌকার সঙ্গে প্রত্যেকেই যুক্ত হয়ে রয়েছে এক একটা কর্মে যুক্ত হয়ে রয়েছে কি দেহ নৌকার মাঝি যারা অর্থাৎ চোখ কান নাক ঠোঁট সব বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা চিনবে না আর নদীর ধারা আধার নেমিলি দেহ নৌকার মাঝি যারা বৃদ্ধ হয়ে চিনবে না আর নদীর ধারা আধার নেমিলি দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত দিনে দিনে দিনাগত আয়ু সূর্য অস্তাগত সঙ্গে মন হলি মত কুসঙ্গে মন হলি মত ভাবিলি নাই অন্তরি তোরি পাইবি তোরি পাইবি কেমন করে তোরি পাইবি কেমন করে বল ও মায়েরা নোনাই খেলো সোনার তরি আগেই বলেছি অত সহজেই মানব দেহটা পাওয়া যায়নি অনেক ঘুরতে হয়েছে 84 লক্ষ বারে ঘুরে ঘুরে তবে এই জায়গায় এসেছি আমরা তাই না সেই মানব দেহটা সেই দেহতরিটা আজ নোনায় খেয়ে নিল নোনাই খেলো সোনার তরি এখন জীর্ণ তরি কি বা করি বাইতে তরি জারি ধরি সে দেয় ছাড়িয়া রাধা পদর মনের কথা আমার গুরুদেব লিখেছেন গানটা রাধা পদর মনের কথা না ভজিলাম বিশ্বপিতা গুরুদেব রাধা পদর মনের কথা এখন না ভজিনু বিশ্বপিতা মানব দেহ গেল বৃথা এই মানব দেহ গেল আমার মানব জনম গেল আমার মানব জনম সদাই আঁখি সরি তোরে পাইবি কেমন করে বদল চোরা চরে তোরে পাইবি কেমন করে হরি 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 বল
চোরা চড়ে তোরি বাইবি কেমন করে দেহ তোরি বাঁধল চোরা চড়ে তোরি বাইবি কেমন করে সেই ভাবে ভাবিতা হয়ে রাধারানী আজ সমাজ সংসার লোকাচার কুলাচার সমস্ত কিছু ত্যাগ করে ঘর থেকে রাস্তায় বেরিয়েছেন কৃষ্ণ বদন দেখার জন্য। কৃষ্ণ বাঁশি বাজিয়ে আসছেন দাদা বলরাম শ্রীরাম সুদাম সহ সখাদের সঙ্গে, আর প্রেমময়ী রাধারানী রাস্তায় দাঁড়িয়ে আছে চুপ করে, কৃষ্ণ আসবে দেখবে। দাদা বলরাম রয়েছেন তাই কিছু বললেন না, শুধু দেখলেন দূর থেকে কৃষ্ণকে, অপলক নেত্রে দেখছে, অপলক নেত্রে চোখের পাতা পড়ে না দেখছে, তাই সর্বই অঙ্গ বধুয়া দেখে রাই বারে বা প্রীতির মোরতি দেখি বারে ধনী ঘরে হতে বাহির হলো ঘর হতে বাহির হলো ধনী ঘরে হতে বাহির হলো কৃষ্ণ বদন দেখবে বলে রাধারানী কৃষ্ণচন্দ্রকে দেখছেন পায়ের নখ থেকে মাথার কেশ পর্যন্ত, ভগবানের মাথায় চূড়া বাঁধা, পায়ে নূপুর, হাতে পাচনি লড়ি, কোটিতে কনক কান্তি, দেখলেই মনে জাগে শান্তি। মা যশোদা কত সুন্দরভাবে আমার প্রাণ বধুয়াকে সাজিয়েছে, কিন্তু একটা বস্তু দিতে ভুলে গেছে। সব সুন্দরভাবে সাজিয়েছেন মা যশোদা, কিন্তু একটা বস্তু দেয়নি, সেটা কি? মালা। বনো মালা নাই গলায় দেখে বিশাখারে কহয়, দেখে দিশা করে পুষ্পয়ান করিয়া চয়, পুষ্পয়ান করিয়া চয়, ফুলিয়ান করিয়া চয়, পুষ্পয়ান করিয়া চয়, এনে দে এনে দে সই, এনে দে এনে দে সই, নানা রঙের ফুল তুলে এনে দে এনে দে সই, নানা রঙের ফুল তুলে এনে দে এনে দে ওরে নানা রঙের ফুল, আমি মালা গাঁথব বধুর করে, নানা রঙের ফুল চড়ে মালা গাঁথব বধুর করে, নানা রঙের ফুল তরে মালা গাঁথব বধুর করে, এনে দে এনে দে সই, পুষ্পয়ান করিয়া চয়, পুষ্পয়ান করিয়া চয়। প্রেমময়ী রাধারানী সখীদের বললে, সখী দেখ, কৃষ্ণের অনেক নামের মধ্যে বনমালী একটা নাম, মা যশোদা খুব সুন্দরভাবে তো সাজিয়েছেন, কিন্তু বনমালীর গলায় আজকের এইটা নেই, কি? বন ফুলের মালা। এখন কানা ছেলের নাম যদি পদ্মলোচন হয়, একটা কানা ছেলে তার মাকে জিজ্ঞেস করছে, দিদি তোমার ছেলের নাম কি গো? পদ্মলোচন।
একটু বলে কানা তার নাম রেখেছে আবার পদ্মলোচন, মানে পদ্মের মতো চোখ। তাহলে কানা ছেলের নাম যদি পদ্মলোচন হয়, সে নামের যেমন কোনো সার্থকতা থাকে না, তদ্রূপ ভগবানের অনেক নাম আছে, বিভূতি নাম। সেই অনেক বিভূতি নামের মধ্যে বনমালী এক নাম। ভগবানের 1000 দিব্য বিভূতি নাম আছে, 1000। তার প্রমাণ আমরা পাই কোথা? কৃষ্ণ অর্জুন সংবাদ নামক গ্রন্থে। সেখানে অর্জুন বলেছিলেন, কিমুনু নাম সহস্রানি জপতে চ পুনঃ পুনঃ, জানি নামানি দিব্যানি তানি চাচকস কেশব। হে কেশব, আপনার যে 1000 নাম, অনেক মানুষ আছে তারা পাঠ শ্রবণ করে, ভজন কীর্তন করে 1000 নাম, কিন্তু এই 1000 নাম বলার জন্য অনেক সময় লাগবে। তাহলে এই 1000 নাম থেকে এমন কিছু নামের কথা বলুন যেগুলো বললে ওই 1000 নামের সমান হয়। শর্টকাট রাস্তা। তদুত্তরে শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, আমার আছে অষ্টবিংশতি নাম, মানে 28টা নাম। তাহলে 1000 নাম আর 28টা নাম, এই দুটো পাঠ করতে কি একই সময় লাগবে? কি বলেন? লাগবে না। তো ভগবান বললেন, যারা এই 28টা দিব্য নাম জপ করবে তারা 1000 নামের সমান ফল পাবে। সেই নামগুলো কি গুনবেন আপনারা? আস্তে। মৎসম কুরুমম বরাহম বামনম চ জনার্দনম গোবিন্দম পুণ্ডরীকাক্ষম মাধবম মধুসূদনম পদ্মনাভম সহস্রক্ষম বনমালিম। দেখছেন বনমালী বেরোলো, বেরিয়েছে। বনমালিম হলায়ুধম গোবর্ধনম ঋষিকেশম বৈকুণ্ঠম পুরুষোত্তমম বিশ্বরূপম বাসুদেবম রামম নারায়ণম হরিম দামোদরম শ্রীধরম চ বেদাঙ্গম গরুড়ধ্বজম অনন্তম কৃষ্ণগোপালম। কটা হয়েছে? হয়েছে 28টা, 28টা হয়েছে। এই 28টা নাম যারা পাঠ করে 1000 নামের সমান। একটা কথা আপনারা শুনেছেন অনেকদিন থেকে, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চতুর এই অর্থে, চতুর মানে আগে বলেছি সাধু যারা, তাদের শরীর মন বাক্য দ্বারা কোনো মানুষকে আঘাত করে না, তবেই সাধু। চতুর এই অর্থে এই 1000 নামটাকে যেমন শর্ট করে নিল 28টা নাম। মানুষ গঙ্গা স্নান করে, কুম্ভে গিয়ে স্নান করে, যখন তখন ডুব দেয়, কিন্তু সাধু সন্ত কি করে? ওরা তিথি নক্ষত্র দেখে, ওরা যোগ দেখে। চতুর এই অর্থে, যেমন 700 শ্লোক শ্রীমদ ভগবদ গীতা আছে, দেখবেন যারা পড়েন, যদি পড়ে থাকেন দেখবেন, গুনে দেখবেন। প্রথমে রয়েছে কে? ধৃতরাষ্ট্র উবাচ, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব নাম কা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এখান থেকে শুরু করে লাস্ট আছে সঞ্জয় উবাচ, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধরা তত্র শ্রী বিজয়ের ভূতি ধ্রুব নীতি মতির মমা। এই প্রথম টু লাস্ট, মাঝখানে সঞ্জয় আছে, ধৃতরাষ্ট্রের আর কোনো কথা নেই, অর্জুন আছে, তারপর ভগবান। এইগুলো মিলে দেখবেন 700 শ্লোক আছে, গুনে দেখবেন। এই 700 শ্লোকের মধ্যে যদি আপনি 7টা মাত্র, 7 পিস 7টা শ্লোক মুখস্থ করে পাঠ করতে পারেন, ওই 700 শ্লোকের সমান হয়। যারা কৃষ্ণ ভজে তারাই চতুর। তাই 7টা শ্লোক বলবো নাকি,
বলতে হবে, তার মানে ভক্তি আছে। তাহলে এখন তো পরে লিখে নেবেন, কিংবা এখানে এই চলছে ক্যামেরা চলছে বাবু, ওই বাইরের ছবি ভেতরের ছবি নয়, ক্যামেরার ছবি দেখা যাবে এক্সরে মেশিনের নয়, পরে শুনে লিখে নেবেন। প্রথম শ্রী ভগবান উয়াচ, ভগবান বললেন কি, সাতটা শ্লোক বলবো মাত্র, কিন্তু মনমনা ভবমদ ভক্ত মদ ইয়াজি মাম নমস্করু মামে বৈশ্যসি যুক্ত ইব মত মন মত পরায়ণ সর্বধর্মান পরিত্যজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ মত্তপরতরং নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয় নই সর্বমিদং প্রতম সূত্রে মুনিগণাইব। হয়ে গেছে, কটা হয়েছে? সমহম সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাম ভক্ত মোইতে তেষু চাপহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে মৃত্যু সর্বহরশ্চাহ মুদ্ভবশ্চ ভবিষ্যতম কীর্তি শ্রীবাচ্চ নারীণাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা মৃত্যু সর্বহরশ্চ মুদ্ভবশ্চ ভবিষ্যতম কীর্তি শ্রীবাচ্চ নারীণাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা। এটা ডবল হলো না, লাস্ট এটা ছয়। ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছতি। মানুষ দুর্গা কালী তারা বগলা ছিন্নমস্তা ষোলশী ভুবনেশ্বরী শীতলা মনসা শিব ঠাকুর যে যাই ভজুক যাই করুক, ভগবান কি বললেন, ভক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম আমি সব সমস্ত কিছুর ভোক্তা। আমি তাহলে এই সাতটা শ্লোক পাঠ করলে 700 শ্লোকের সমান হয়, আর ওই 28টা নাম পাঠ করলে 1000 নামের সমান হয়। তাহলে ওই 28টা নামের মধ্যে রয়েছে বনমালী একটা নাম, প্রমাণ পাওয়া গেল। এখন সেই বনমালীর গলায় যদি বন ফুলের মালা না থাকে তাহলে তো ওই নামের সার্থকতা থাকে না, মানায় না, মানায় বেমানান হয়। এই জন্য সখীদের বলল, তোরা এক কাজ কর, তোরা ফুল তুলে নিয়ে আয়, আমি কৃষ্ণচন্দ্রের জন্য মালা গাঁথব। রাধারানী সেবা পরায়ণা সখী, দেখবেন নেতা মন্ত্রী যারা আছে তাদের যেমন পিএ আছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওই নেতা মন্ত্রী যা বলবে তারা তাই কাজ করে। তো বৃন্দাবনে রাধারানীর এইরকম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা বিমলা পালিকা ধন্যা শ্যামা এরা সব রাধারানীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, রাধারানী যা বলবে এরা তাই করবে। তো রাধারানীর সেবা পরানা সখী তারা ফুল তুললেন, নানাবিধ ফুল তুলছেন। সেতে পদ্ম নীলত পল আদি পুষ্প যত শ্বেত পদ্ম নীলোৎপল আদি পুষ্প যত শ্বেতে পদ্ম নীলোৎপল আদি পুষ্প যত শ্বেত পদ্ম নীলোৎপল আদি পুষ্প যত কেত কীট গোর চাপা আরে মন মত কেত কীট গোর চাপা আর মন মত কেত কীট গোর চাপা আরে মন মত কেত কীট গোর চাপা আর মন মত নাগেশ্বর চম্পক গন্ধরাজ বকু নাগেশ্বর চম্পক গন্ধরাজ বকু রঙিয়া গোলাপে জুঁই গন্ধরাজ পারু রঙিলা গোলাপ জুঁই গন্ধরাজ পারু তুলিল রে তুলিল রে কত অনুরাগে
ভরে তুলিল রে, কতই অনুরাগ ভরে তুলিল রে, কতই অনুরাগ ভরে দেবে বলে ধনির করে, কতই অনুরাগ ভরে দেবে বলে ধনির করে, কতই অনুরাগ ভরে তুলিল রে, নাগ সারো চম্পক গন্ধরাজ পারু ফুলের নামগুলো শুনলেন আপনারা তো দুটো আইটেম জানেন, একটাই ঝুলছে গাঁধা বিভিন্ন রঙের হয় আর রজনীগন্ধা মার্কেট থেকে কিনে এনে ভগবানের দিলেন, এ তো সস্তায় সেবা, এটা তো সস্তার সেবা, পয়সা আছে কিনে আনলে, সেবা অত সহজ বস্তু নয়। যদি ভগবানের জন্য মালা গাঁথার ইচ্ছা হয় মায়েরা অপরাধ নেবেন না, নানাবিধ বনফুল তুলে আনবেন, দেখবেন রাস্তায় যেগুলো দেখছে বিভিন্ন ধরনের বনফুল এনে গাঁথা মালা গেঁথে ভগবানকে দেবে। বৈষ্ণব পদকবি যে সমস্ত ফুলের নামগুলো বলল আপনারা শুনেছেন তো নিশ্চয়ই ফুলের নামগুলো, তো এইরকম ফুল নিয়ে রাধারানী সেবা পরানা সখী বিশাখা বৃন্দা তারা রাধারানীর হাতে দিয়ে বলল, রাধে তুই মালা গাঁথবি বলে ফুল চেয়েছিলি সেই নে ফুল। ফুলগুলো নিয়েছে রাধারানী বুকে জড়িয়ে ধরেছে, আহা আজ প্রাণবোধ হওয়ার জন্য মালা গাঁথবি। রাধারানী বলল, রাধারানী বলল সখী রে সব ফুলে তো আর গোবিন্দের সেবা হয় না রে, সব ফুলে গোবিন্দের সেবা হয় না, হয় দেখবেন একই গাছের ফুল কেউ গাছে শুকিয়ে মাটিতে ঝরে পড়ে যাচ্ছে, আবার কোনো ফুল সে ডেড বডির সঙ্গে চলে যাচ্ছে, আবার কোনো ফুল বাসর ঘরে রগড়াগড়ি খাচ্ছে, আবার কোনো ফুল দেবদেবী তথা ভগবানের চরণে মালা হয়ে শোভাবর্ধন করছে। তো রাধারানী বলল, সখী রে সব ফুলে তো গোবিন্দ সেবা হবে না, কেন হবে না, না এই ফুলের মধ্যে না জানি ফুলের মধ্যে কোথাও পোকা আছে, কোনো ফুলে কোনো ফুল অত্যন্ত শক্ত, আবার হয়তো কোনো ফুল অত্যন্ত লোম আছে, তাহলে মা যশোদা যার গায়ে চন্দন মাখাতে ভয় পায় সেই কৃষ্ণের গলায় আমি এই রকম ফুল নিয়ে কেমন ভাবে মালা গেঁথে দেব, কাজেই এক কাজ কর, কি তোরা প্রত্যেকটা ফুল পরীক্ষা কর, ফুলের পরীক্ষা, বলে ফুলের পরীক্ষা করবি কিভাবে, এই দেখ আমি চোখ ধরলাম প্রত্যেকটা ফুল আমার চোখের মণিকে স্পর্শ কর, যে ফুল আমার চোখের মণিকে ব্যথা দেবে সেই ফুল নিয়ে আমি আমার গোবিন্দের জন্য মালা গাঁথব না রে, কি অনুরাগ দেখুন, ওরে ব্যথা যদি আমার লাগে আমার অঙ্গে লাগুক, রাধার অঙ্গে লাগুক ব্যথা, আমার গোবিন্দ ভালো থাকুক, আমার গোবিন্দ না যেন ব্যথা পায়। ফুলের পরীক্ষা হল, তাহলে এমন প্রেম ছাড়া কি আর ভগবানকে পাওয়া যায়, ভগবানকে তো অত সহজে পাওয়া যায় না, এই জন্য একটা গান আছে খুব জনপ্রিয় গান, কারণ ভগবানকে পেতে হলে অনেক নির্যাতনা সহ্য করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, তবে ভালোবাসায় সার্থকতা আসে, যে প্রেম যে ভালোবাসায় নির্যাতনা সহ্য করতে হয় না, ব্যথা পেতে হয় না, কাঁদতে হয় না, ওটা আসল নয় ওটা নকল, তাহলে ভালোবাসায় অনেক দুঃখ অনেক জ্বালা অনেক কষ্ট সহ্য করতে হয়। একটা গান আছে জনপ্রিয় গান, কপোটা চোখের জল
ফেলেছো যে তুমি ভালোবাসবে কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে পথের পায়ের কাঁটায় রক্ত না ঝরালে কি করে খানে তুমি আসবে কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে পথের কাঁটা পায়ে রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে কপটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে তাহলে ভগবানকে পেতে হলে চোখে জলও ফেলতে হয় তবে ভালোবাসায় আসে পূর্ণতা তাই সখীদের বললেন সখী সব ফুলে তো আর গোবিন্দ সেবা হবে না যারা ফুলে পরীক্ষায় পাশ করবে তাদের জন্য মালা গেঁথে আমি তোর হাতে দিচ্ছি তুই নিয়ে যাবে আস্তে রাধারানী প্রত্যেকটা ফুলে চোখের জল মিশিয়ে ভগবানের জন্য মালা গেঁথেছে মালা গেঁথে বিশাখার হাতে দিয়েছে বিশাখা তুই নিয়ে যা বিশাখা বলল কেন মালা গাঁথলি তুই কৃষ্ণের জন্য আর আমি নিয়ে যাব কেন তুই নিজে চল না কৃষ্ণের কাছে দিবি তুই মালা কাঁদলি তুই নিজে চল রাধারানী কাঁদতে কাঁদতে বলল সখীরে তোরা তো জানিস আমি কোথায় বাস করি ওরে বিশাখা ওরে ললিতা ঘরেরও ঘরণী আমি কুলেরও কামিনী 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 ঘরে আছে শাশুড়ি মোর কুটিলা ননদিনী ঘরে আছে শাশুড়ি মোর কুটিলা ননদিনী কেমনে যাব সই কৃষ্ণ দর্শনে কলঙ্কিনী নাম আমার এই বৃন্দাবনে কলঙ্কিনী নাম আমার এই বৃন্দাবনে আমার চা হবে না সখী তোরা তো জানিস আমি কোথায় বাস করি ও দিদিমা রাধারানীর শাশুড়ির নাম কি আসতে রাধারানীর শাশুড়ির নাম কি জটিলা বা ভালো শিখেছেন আর ননদি কুটিলা জটিলা কুটিলা কেমন প্রকৃতির মেয়ে ছিলেন জানেন আপনাদের ভাগ্যে জুটিয়েছিল এইরকম কুটিলার মতো ননদিনী জটিলার মতো শাশুড়ি যে কি বিষাক্ত প্রয়োজন আপনারা পান নিয়ে যাত্রা বেঁচে গেছে তো এইরকম ঘরে রাধারানী বাস করত তো বলে আমি কি করে যাব আমি যাব না তাছাড়া জানিস তো শুধু জটিলা কুটিলা নয় রে এই বৃন্দাবনে আমি কৃষ্ণকে ভালোবাসি বলে না অনেকেই গাল বন্ধ করে অনেকেই বলে কুলঙ্কিনী কলঙ্কিনী কুলোটা যাচ্ছে দেখ
কৃষ্ণ কে কি আমি একাই ভালোবাসি? বৃন্দাবনে তৃণ বৃক্ষ লতা ধুলিকণা প্রত্যেকটা মানুষ আমার প্রাণ বধুকে ভালোবাসে, তাদের ভালোবাসায় কোনো দোষ নেই, কোনো অন্যায় নেই। আর আমি কৃষ্ণকে ভালোবাসি বলে যত জ্বালা, আমি হলাম কলঙ্কিনী, আমি হলাম কুলোটা। বিশাখা বলছে কারা বলে কলঙ্কিনী কুলোটা, এরম জটিলা সব জায়গা আছে কুটিলা। আপনারা হরিনাম শুনতে এসছেন না তো? পাশে বলছে আছে, সে যন্ত্র আছে, হরিনাম শুনতে যাচ্ছে, ভক্ত হয়ে গেছে। এরকম ক্রিটিসাইজ করার মানুষ আছে নেই? আপনি যদি গাজন শুনতে যান, নাটক শুনতে যান, যাত্রা শুনতে যান, বলবে না যে গাজন শুনতে যাচ্ছে, নাটক দেখতে যাচ্ছে, যাত্রা শুনতে যাচ্ছে। হরিনামের সময় যত চালো, ও বাবা হরিনাম শুনতে যাচ্ছে, ভক্ত হয়ে গেছে। তো এইরকম বৃন্দাবনে ছিল। তো বলছে দেখ কারা বলতো, আমার গালমন্দ করতো জানিস? বলছে কারা? ওই বিবাদিনী যারা একে যোগে তারা আমারও কলঙ্ক গায়। ওই বিবাদিনী যারা একে যোগে তারা আমারও কলঙ্ক গায়। বিবাদিনী যারা একে যোগে তারা আমারও কলঙ্ক গায়। ওই বিবাগিনী যারা এক যুগে তারাই আমার কলঙ্ক গায়। আবার আমারে দেখিয়া বুকু ফুল, আমার তো নেই, আমার তো চেহারা নেই, আমি আর কি ফুলাবো। আমারে দেখিয়া বুকু ফুলাইয়া বাহু দোলাইয়া যায়, বাহু দোলাইয়া যায়। আমারে দেখিয়া বুক ফুলাইয়া, আমারে দেখিয়া বুক ফুলাইয়া বাহু দোলাইয়া যায়, বাহু দোলাইয়া যায়। বলে আমারে দেখিয়া বুক ফুলাইয়া বাহু দোলাইয়া যায়, বাহু দোলাইয়া যায়। আমারে দেখিয়া বুক ফুলাইয়া, আমারে দেখিয়া বুক ফুলাইয়া বাহু দোলাইয়া যায়, বাহু দোলাইয়া যায়। বলে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, দেখ ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। এই ব্রজের যত কানা কানি, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী, ব্রজের যত কানা কানি, বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। এই ব্রজের যত কানা কানি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি ব্রজের যত কানা কানি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি ব্রজের যত, হরি 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 বল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী। আমারে দেখিয়া বুক ফুলাইয়া বাহু দোলাইয়া যায়, বাহু দোলাইয়া যায়। রাধারানী বলছেন সখীদের গাছ, যে আমারে দেখিয়া বুক ফুলে যায়, বুক ফুলে যায়। দেখবে যারা সমাজে অপরাধ করে তাদের রেলা বড্ড বেশি, তারা রেলা এবং বুক ফুলিয়ে চলেছে, কি ভুল বলছে নাকি? তো সেই রকম রাধারানীকে দেখে ওই কথা বলছে, আর বুক ফুলে বাহু দিলে, ওই দেখেছিস কে যাচ্ছে, ওই কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে, ওই কৃষ্ণ কুলোটা যাচ্ছে। আমি ওদের কথা চুপচাপ শুন। এই জগতে দেখবেন কিছু প্রয়োজন আছে,
যারা লোকের ভালো সহ্য করতে পারে না। লোকে উন্নতি করছে, হিংসায় জ্বলে পুড়ে মরছে। আছে না এরকম প্রয়োজন কিছু? ও দিদি, আছে না এরকম বিষাক্ত প্রয়োজন কিছু যারা লোকের ভালো দেখতে পারে না? লোকের ভালো মোটেই তাদের সহ্য হয় না, এরকম লোক আছে। একটা ঘটনা আছে, একটা জেলে সারাদিন জাল ফেলে মাছ পায় না। লাস্ট টাইমে জালে একটা পাথর উঠেছে, পাথর। জেলে বলে, ধুস, মাছ পেলাম না, পাথর পেলাম, দিয়েছে ফেলে। ওই পাথরটা ডেকে বলে, ভাই জেলে, তুই দিসনি আমাদের ফেলে, নিয়ে চল তোর ঘরে, তুই যা চাইবি তাই পাবি। পাথরটা ডেকে বললো জেলে, তুই যা চাইবি তাই পাবি, তবে তিনটে বর দেবো তোকে, তিনটে বর তোকে দেবো, যা চাইবি তাই পাবি, বাট একটা কন্ডিশন আছে। শর্ত কি? না, তুই যা চাইবি তাই পাবি, কিন্তু তোর পাশের লোক না চাইতে তারা তোর ডবল পাবে। বলে কিরকম? মনে কর তুই একতলা বাড়ি চেয়েছিস, তোর একতলা বাড়ি হল। তোর বউ দুটো হার চেয়েছে, হার পরার হার, তো দুটো হার পাবে, কিন্তু পাশের লোকের সব মায়েদের চারটে করে হার হয়ে যাবে। মানে তুই যা পাবি তোর ডবল পাবে পাশের লোক, জানতে পারবে না, এই সিস্টেম। তো জেলে চিন্তা করছে, আমি পাথর পেয়েছি, আমি যা চাইবো তাই পাবো, কিন্তু পাশের লোক ডবল পাবে, সহ্য হবে না। আমি এর কাছে কিছু চাইবো না, কিন্তু পাথরটা ফেলেনি, বাড়িতে নিয়ে গেছে। পাথরটা না ফেলে বাড়িতে নিয়ে গেছে, কিছু চায়নি, আর বউকে বলে দিয়েছে এই পাথরের কাছে কিছু চাস না। এইভাবে অনেকদিন যাচ্ছে, হঠাৎ একদিন জেলে জাল ফেলতে গেছে, হঠাৎ একদিন জেলে স্ত্রী ওই পাথরের কাছে গলায় কাপড় দিয়ে বলছে, পাথর দেবতা, আমি যা চাইবো তাই পাবো? পাথর বলে, হ্যাঁ পাবো। বলো কি চাও? বলে, দেখো আমাদের তো কুঁড়ে ঘর, জল পড়লে আর বাইরে যায় না, সব ভিতরে ঢোক, একতলা বাড়ি দাও না। বলো কি পাথর? বলে, ভালো তো মা লক্ষ্মী, তোর বাড়ি নেই, তুই একতলা কেন? দুতলা চাইলে দুতলা দিতাম, ঠিক আছে, তুই একতলা যখন চেয়েছিস তোর একতলা বাড়ি করে দিল, একতলা বাড়ি হয়ে গেল জেলের। আর কন্ডিশন অনুযায়ী পাশে যত লোক ছিল সব দুতলা হয়ে গেছে। এখন জেলে জাল ফেলে এসেছে, সে আর গ্রাম চিনতে পারছে না, সব দুতলা, গ্রাম নেই, জেলে গ্রাম নিয়ে, এ তো সল্টলেক সিটি হয়ে গেছে। চিন্তা করছে, কার কম, সব দুতলা যখন, যেটা একতলা সেটা আমার ঘর, এটা আমার বউ নিশ্চয়ই চেয়েছে পাথরের কাছে। তো একতলা বাড়ি যেখানে, সেখানে ঘুরতে ঘুরতে জেলে গিয়ে খুঁজেছে, গিয়ে বাড়ির মধ্যে গেছে, গিয়ে দেখে বউ বাড়িতে বসে টিভি দেখছে, চেয়ারে বসে টিভি দেখছে। তো জেলে বলে, তুই এই সর্বনাশটা করলি কেন, এই সর্বনাশটা করছিস করলি কেন, বসে বসে সিরিয়াল দেখছিস, একতলা বাড়ি চেয়ে? আমি একতলায় বাস করবো, ওরা দোতলায়, পাথর পেলাম আমি, আমি পাথর পেয়ে একতলায় বাস করবো আর পাশের লোক দোতলা? বউ বলে, সরি, মিস্টেক হয়ে গেছে, ছোট্ট কথা, সরি। বলে, মিস্টেক হয়ে গেছে, আর হবে না, ঠিক আছে। কিন্তু এর মনে গার জ্বালা যাচ্ছে না, পাথরের কাছে গিয়ে বলে, পাথর যা চাইবো তাই পাবো? বলে, হ্যাঁ পাবে, আর কিন্তু দুটো বর পাবে, একটা বর নিয়েছে তোমার। বলে, ঠিক আছে, দুটোই দাও, তা কি চাও বলো? একটা চোখে হাত দিয়ে বলে, আমার একটা চোখ কানা করে দাও, একটা চোখে হাত দিয়ে বলে, পাথর আমার একটা চোখ কানা করে দাও। পাথর বলে, এই কি চাচ্ছিস, তুই কি চাইছিস? তোর ভালো চোখ, মানুষের চোখ অন্ধ হলে তারা অপারেশন করে চোখ ভালো করে, আর তুই ভালো চোখ নিয়ে তুই চোখ কানা হবি কেন? এই দেখ জেলে, কন্ডিশন তো তুই জানিস, তোর একটা চোখ কানা হলে ওদের তো সব দুটো করে হবে রে। বলে, আমি তো জানি, আমার একটা চোখ কানা হলে পাশের লোকের সব দুটো করে হবে, আমি জানি, আমি বুঝি।
আমি একতলায় বাস করব, ওরা দোতলায় বাস করবে। আরে আমার একটা চোখ কানা হলে তো আমি একটা চোখে দেখতে পাবো, ওদের দুটো চোখ কানা হলে সারা দোতলায় বাস করা ছাড়া। এখন কন্ডিশন বর দেবে দিতেই হবে, একটা চোখ কানা করে হয়ে গেল, পাশের লোকে সব দুটো করে হয়ে গেছে, চোখ কানা হয়ে গেছে। এবার পাথর আর একটা বাকি আছে, বলে কি চাইবি বাবা?